হানিপ্রীতকে রাত তিনটা পর্যন্ত জেরা ডিনারে দেওয়া হলো ডাল রুটি বেশ কয়েক ঘন্টা টানা জেরা পরে অসুস্থতা অনুভব করায় হাসপাতালে মেডিকেল চেক এবং ডিনারে ডাল রুটি গ্রেপ্তারির পর লক প্রথম রাতটা এভাবেই কাটল হানিপ্রীত ইনসানের বুধবার তাকে আদালতে তোলা হবে আটত্রিশ দিন ধরে পালিয়ে বেড়ানোর পর মঙ্গলবার হরিয়ানা পাঞ্জাব সীমানায় জিরাকপুরে হানিপ্রীতকে গ্রেফতার করে হরিয়ানা পুলিশ এরপর তাকে পঞ্চকুলা পুলিশের হাতে তুলে দেওয়া হয় পুলিশ সূত্রে খবর সেখানেই রাত তিনটা পর্যন্ত প্রায় সাড়ে চার ঘন্টা ধরে তাকে জেরা করা হয় পুলিশের ওই আরেকটি সূত্র বলেছে তিনটা পর্যন্ত নয় জেরা হয়েছে রাত শো একটা পর্যন্ত জেরার মাঝপথে বুকে ব্যথা অনুভব করায় হানিপ্রীতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তার ইসিজি করানো হয়েছে পরীক্ষা করা হয়েছে রক্তচাপও পুলিশ ও হাসপাতাল সূত্রে খবর হানিপ্রীতের মেডিকেল রিপোর্টে অস্বাভাবিক কিছু মেলেনি তার আগে অবশ্য মানসিক অবসাদের কথাও পুলিশকে জানান পাপা কি পঞ্চকুলার পুলিশ কমিশনার এ এস চাওলা এবং ইন্সপেক্টর জেনারেল মমতা সিং ছাড়াও সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল এর প্রধান মুকেশ মলহোত্রাও হানিপ্রীতকে জেরা করেছেন পুলিশ সূত্রে খবর জেরার গোটা পর্বটায় ক্যামেরাবন্দি করা হয়েছে হানিপ্রীতের বিরুদ্ধে অভিযোগ ছিল আদালত থেকে জেলে যাওয়ার পথে ডেরাস সৌদা প্রধান গুরুমিত রাম রহিমকে নিয়ে পালানোর ছক কষেছিলেন তিনি এছাড়া জোড়া ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত রাম রহিমের সাজা ঘোষণার দিন পঞ্চকুলা সহ হরিয়ানা ও পাঞ্জাবের বিভিন্ন জায়গায় হিংসা ছড়ানো এবং দেশদ্রোহের অভিযোগেও দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে পুলিশ সূত্রে খবর রহতকে সোনারিয়া জেল চত্বর ছাড়ার পর কেন তিনি পুলিশের সামনে আসেননি সে প্রশ্ন করা হয় তাকে পঞ্চকুলার শীর্ষাসহ হরিয়ানা ও পাঞ্জাবের বিভিন্ন জায়গায় হিংসা ছড়ানোর পেছনে কার হাত ছিল বা তাতে কত টাকা ঢালা হয়েছে সে কথাও জানতে চায় পুলিশ ডেরার ৪৫ সদস্যের কমিটির ভূমিকা নিয়েও প্রশ্ন করা হয় হানিপ্রীতকে ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিবডি